দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন জেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলায় বন্যা স্থায়ী রূপ নিয়েছে। লক্ষ্মীপুরে বেড়িবাঁধ ভাঙায় বিপর্যয়ে পড়েছেন জেলার মানুষ। প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে সুলতানা হিমুর রিপোর্ট। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দেড় মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। বাসাইল উপজেলার প্রায় 90% মানুষ এখনও পানিবন্দী, মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। মাদারীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙন চলছে। জেলার আড়িয়াল খা ও পদ্মা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার। নিরাপদ পানির সংকট, পানিবাহিত রোগ ও স্যানিটেশন সমস্যায় জেলার মানুষ। লক্ষ্মীপুরের মতিরহাট ও বুড়িরঘাট এলাকায় বেড়ি বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 50,000-এর বেশি কৃষক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা চর রমণী মোহন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বুড়িরঘাট পর্যন্ত প্রায় 31 কিলোমিটার এলাকায় মেঘনার ভাঙন আরো তীব্র হয়েছে। বানভাসীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সাহায্য কম পাচ্ছেন তারা। সুলতানা হিমু, চ্যানেল আই।